তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বলে বাংলাদেশে ভালো ভালো গেম তৈরি হয় না, তো আমি বলবো তোমার ভুল ধারণাটা আজকে আমি একদম সঠিক করে দেবো। আর বাংলাদেশি গেমগুলো আপনি কোথায় কোথায় পাবেন আজকের গেম লাস্টে বলে দেবো, ভিডিও লাস্টে। সো আজকের ভিডিওটি শুরু করবে একটু পরে, সো তার আগে দেখে নেব বাংলাদেশি গেম। ভাই আমি বলছি ভাই বাংলাদেশি গেম আছে আর বাংলাদেশি গেম অনেকেই আছে। সেটার নাম হলো বিএসবিড লোকাল, এটা ভাই একটা বাংলাদেশি গেম। আপনারা মানে অনেকেই বলতে পারেন দাদা এটা বাংলাদেশি গেম না, সো আমি বলবো ভাই এটা বাংলাদেশি গেম। আপনি প্লে স্টোরে গেমটি খুঁজেছেন কিন্তু পানি কেনে পানি আমি আজকেই বলে দেবো। সো চলো গেমটি একটু প্লে করে দেখে নিই গেমটি সত্যি বাংলাদেশের না আমি কিছু ফোর্ট কথা বলছি। তো চলো ভাই লোক আমি গেমটি কিন্তু অলরেডি প্লে করছি। চলো আমরা এখান থেকে এই রুটে যাবো, আমরা এখান থেকে মেইন রুটে যাবো ভাই। এখন আমি একটা আপনাদের কথা বলি, এগুলো সিএনজি কি ভাই অন্য দেশে আছে? থাকলে আমাকে একটু কমেন্টে বলবেন দাদা, অন্য দেশে তো সিএনজি আছে ভাই, সিএনজি অন্য দেশে আছে বলে আমার মনে হচ্ছে না। এদিকে একটু আপনি লোকালে বুঝতে পারবেন কিন্তু সিএনজি রয়েছে ভাই, সিএনজি ভাই অন্য কোনো দেশে নাই, এটা তোমাদের বাংলাদেশেই শুধু রয়েছে। আর এগুলো অন্য দেশেরগুলো অটো টোটো এগুলো রয়েছে ভাই, সিএনজি নাই। সো দেখতেই তো পাচ্ছেন এটা একটি বাংলাদেশের গেম ভাই, অনেক ভালো একটি গেম। সো এটা গেম যে তৈরি করছে আমি তাকে ট্রাইকে বলি ধন্যবাদ বলবো ভাই, অনেক একটি ভালো গেম তৈরি করেছে, আমার অনেক ভালো লেগেছে। অনেক একটি জুস গেম, যারা যারা খেলেন গেমটি খেলেন একদম অফলাইনে গেমটি। তো লাস্টে বলে দেবো গেমগুলো কথা পাবেন, আর স্ক্রিনের উপরে গেমটির নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই গেমটির নাম দেখে লাস্টের দিকে গেমটি লুট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ভাই অনেক একটি ভালো গেম, মানে যারা যারা গেমটি প্লে করেন নাই বলবো এক্ষুনি গেমটি প্লে করেন, অনেক একটি ভালো গেম যারা যারা প্লে করেননি। তো দেখেন এটা কিন্তু বাংলাদেশের একদম আমার মনে হচ্ছে এটা ঢাকা মানে দেখছি না তাই আমি বলতে পারি যে এগুলো টাক দেখেন, এগুলো বাংলাদেশের গাড়ি বাই দেখি। যারা যারা গেমটি প্লে করেন অবশ্যই গেমটি প্লে করেন, অবশ্যই ভালো লাগবে গেমটি খেলে। তো চলে আস দেখি চলো আমরা কিছু ফিচার দেখেন এই গেমের। তো একটু ব্রেক করবো, ব্রেক করার পর দেখবো গেমের ভিতরে ক্যামেরা কয়টা রয়েছে। তো দেখি একটা দুটো তিনটা চারটা, আচ্ছা ভাই চারটা কিন্তু ক্যামেরা রয়েছে ভাই এই গেমের ভিতরে। তো চারটা রয়েছে, অরণ রয়েছে, ইন্ডিকেটার রয়েছে ভাই এই গেমের ভিতরে, সব রয়েছে। এদিকে কিন্তু গুগল ম্যাপ রয়েছে, আপনি দেখে দেখে আপনার গন্তব্যে পৌঁছবেন। সো অনেক একটি ভালো গেম, তারা তারা গেমটি প্লে করেনি এখনও গেমটি প্লে করেন আপনি বাংলাদেশের ভাই, এটা মনে হয় এটা মানে অনেক গুগল ম্যাপটি একটি বড়ো। সো আপনি বাংলাদেশের অনেক কিছু জায়গা আপনি ঘুরতে পারেন, গ্রাম ঘুরতে পারেন, শহর ঘুরতে পারেন এই বাসটা দিয়ে। আপনি চাইলে এই বাসটা দিয়ে ইউটিউবে ভিডিও বানাতে পারেন। সো শুরু করছি আজকের আমাদের নেক্সট যেটা গেম, সো দেখা থাক নেক্সট কী গেম ভাই। আর আমার যেটা নেক্সট গেম রয়েছে গেমের নাম হলো ইন্ডিয়ান বাস সিমুলেটার ভাই, এটা কিন্তু ইন্ডিয়ান বাস সিমুলেটার হলে শুধু এটা ইন্ডিয়ান গেম না, এটা আমার মনে হয় এটা বাংলাদেশের গেম। এই দুই দেশ মিলে গেমটি তৈরি করেছে, কেন তৈরি করেছে একটু আমি গেম একটু ইয়ে, তো আমি দেখতে দিচ্ছি গেমটি কেন আমি বলছি একটা বাংলাদেশের কিছু এটার উপরে হাত আছে। তো গেমটি কেমনে হাত আমি একটু দেখতে দিচ্ছি, তো গেমটি একটু ভাই প্লে আউট আমি দেখে দেবো। সো ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে, যখন কীভাবে আমি বললাম এটা বাংলাদেশি গেম, এখানে আমি প্লেতে ক্লিক করবো। প্লেতে ক্লিক করার পরে ভাই দেখেন এখানে কিন্তু হানিফ লেখা রয়েছে ভাই, মিশা কথা বলতেছি না, এখানে দেখেন সিমুলেটার মোড হানিফ। তো ভাই দেখতে পাচ্ছেন এখানে হানিফ রয়েছে, আমি হানিফ রূপে ক্লিক করবো। অনেক একটি ভালো গেম দ্বারা দ্বারা খেলেনি, ওয়ান থেকে আমরা ওয়ান লেভেল থেকে ধরলাম ভাই, অনেক একটি ভালো গেম দ্বারা দ্বারা খেলেনি এখনই গেমটি প্লে স্টোর থেকে আমি বলছি লুটটা করেন আর খেলেন ভাই। অনেক একটি ভালো গেম স্ক্রিনের উপরে নাম দিয়ে দিয়েছি, যারা তারা খেলেননি অবশ্যই গেমটি খেলেন, অনেক একটি ভালো গেম। সো ভাই দেখেন আমি কিন্তু ভাই কিন্তু ফোর্থ থার্ড ভিডিও নিয়ে আসেন, আমি যেগুলো রিয়েল সেগুলো নিয়ে আসি। সো দেখতে পাচ্ছেন ভাই অনেক একটি ভালো গেম, যারা তারা খেলেন অবশ্যই গেমটি খেলবেন, অনেক ভালো লাগবে। কেন না ভাই নিজের দেশের গেম খেলতে কান না ভালো লাগে, দেখতে পাচ্ছি এটা একটা নাইস উপর বোধহয়। তো বাসটা অনেক একটি জুস বাস, যারা তারা খেলেননি খেলতে পারেন এই বাসটা দিয়ে। সো দেখি আমরা বাসটা একটু টান দেই, আগে যাবো আগে যাও আগে যাও। আচ্ছা চলো আমরা একটু প্লে করি, আমি প্লে করছি ভাই তারা তারা গেমটি খেলেন, নতুন পর্যন্ত গেমটি খেলেন ভাই। মানে বাসের কালারটি দেখেন, দেখি না দাঁড়া একটু, আমরা বাসের ক্যামেরা কটা রয়েছে দুটো তিনটা, এত ভাই তিনটা ক্যামেরা রয়েছে এই বাসের ভিতরে। সো যারা যারা খেলেন এখন পর্যন্ত গেমটি খেলেন ভাই, আমার খেলার পরে মানে অত ভালো লাগছে মানে আমি বলতে পারবো না, মুখ দিয়ে অত একটি ভালো লেগেছে যে আমি কীভাবে বলবো। দেখেন ভাই মানে কোনো ল্যাগ টেক আপনার ফোনে করবেন, ওয়ান জিবি র্যামে খেলতে পারবেন অফলাইন গেমটি ভাই, অফলাইনে গেমগুলো আজকের এই ভিডিওটা আমি যেগুলো গেম রেখেছি গেমগুলো আপনি অফলাইনে পেয়ে যাবেন। সো দেখে নেবো আমাদের তিন নাম্বার গেমে চলে এসেছি ভাই, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, এটা একটা বাংলাদেশি গেম আর এটা আমি ভালো ঠিক জানি, কেননা এখানে কোনো পুলিশদের এখানে পুলিশদেরকে ভাই শ্যুট করতে হবে। এটা একটি বাংলাদেশি গেম, আপনারা দেখলে বুঝতে পারবেন একটা পুরোপুরি একটা বাংলাদেশি গেম, যারা যারা গেমটি প্লে করেন এবার গেমটি প্লে করেন। গেমটির নাম হলো হিরোজ অফ একত্তর, হিরোজ অফ একত্তর গেমটির নাম, তারা তারা প্লে করেন অবশ্যই গেমটি খেলেন। সো সবার ভালো লাগবে, এখানে এই পুলিশ পুরাকে মারতে হবে আর কিছু নাই, গেমের কাজ হলো ভাই। অবশ্যই একটি ভালো গেম, তারা তারা খেলেন অবশ্যই গেমটি আজকে প্লে করেন আর গেমটি খেলেন। সো অনেক একটি ভালো গেম ভাই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর পরবর্তী ভিডিও নিয়ে আজকে দ্রুত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।